আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম মাই ডিয়ার লার্নার্স তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখানে আমি দুইটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি প্রথম প্যারাগ্রাফটার নাম হচ্ছে লোডশেডিং আরেকটার নাম হচ্ছে দ্য পদ্মা ব্রিজ দুইটা প্যারাগ্রাফই অনেক ইম্পর্টেন্ট তো প্রথমটা তোমরা দেখতেই পারছো স্ক্রিনে লোডশেডিং তো এটা অনেক সহজ ভাষায় লেখা হয়েছে বাট আমাদের যে ব্রিজ এই প্যারাগ্রাফটা এটা একটু বেশ একটু বড় আকারে রয়েছে তো অবশ্যই তোমরা এটা ইম্পর্টেন্ট হিসেবে পড়ে নিবে বন্ধুরা তোমাদের যার যা যার যে রাইটিং পার্ট দরকার সেটা অবশ্যই পাওয়ার জন্য কমেন্ট করবে ইংলিশে তাজিমে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে সেই পড়াগুলো তো প্রথম প্যারাগ্রাফটা তোমরা অবশ্যই অনেক গুরুত্ব সহকারে পড়বে লোডশেডিং ঠিক আছে আর যদি কোনো তোমাদের এক্সামের জন্য বিশেষত কোনো বৃত্তি পরীক্ষার জন্য যদি এই ব্রিজ দিয়ে থাকে অবশ্যই তোমরা সেটা করে নিতে পারো তো প্রথমটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠিক আছে আমি ভিডিওতে তেমন কথা বলবো না তোমাদের জাস্ট দিয়ে দিচ্ছি তোমরা যাতে এটা মুখস্ত করে নিতে পারো তো এর পূর্বে আমার ভিডিওতে দেওয়া আছে বাট তারপরে অনেকটা গুরুত্ব অনুভব করে এই প্যারাগ্রাফ দুটো আমি দিয়ে দিচ্ছি আমার এক শিক্ষার্থী বন্ধু আমারে রিকোয়েস্ট করেছে আমি যেন এই দুটো প্যারাগ্রাফ তাকে দিয়ে দেয় তো তার উদ্দেশ্যে সীমান্তরাজ বংশী সে আমার এই রিকোয়েস্ট করেছে তার জন্য আমি যেন এই ক্লাসটা বানিয়ে দেই তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্ট অনুসারেও কিন্তু আমার ক্লাস বানিয়ে দিতে হবে তো প্রথমটা এখানেই দ্বিতীয়টা চলে যাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে দ্য পথ দ্য ব্রিজ এই প্যারাগ্রাফটা তোমরা দেখতেই পাচ্ছ একটু সাইজে বড়ো আকারে রয়েছে তো অবশ্যই তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো নিয়ে যদি মনে হয় যে তোমরা শর্টকাট করে লিখবে তো ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা কিন্তু বাদ দিবে না তবে এখানে যে লাইনগুলো আছে অবশ্যই সবগুলো দরকার এই জন্য এখানে দেওয়া হয়েছে তো বন্ধুরা প্যারাগ্রাফ দুটো তো তোমাদের ভালো লাগে কাজে লাগে তো অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইকটি দেবে ওকে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ